আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আজ 28/14/1427 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই থেকে দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনি ও বর্ণ, এই অধ্যায়টির পরিচ্ছেদটির 3 নং পর্ব বর্ণের উচ্চারণ প্রকৃতি নিয়ে হাজির হয়েছি। তোমাদের সকলকে স্বাগত। বর্ণের উচ্চারণ প্রকৃতি, গত ক্লাসে আলোচনা করেছিলাম বর্ণের উচ্চারণ স্থান। তো আমরা পাঠে চলে যাচ্ছি। অ এর উচ্চারণ আছে দু রকম। অ এর উচ্চারণ কয় রকম? দু রকম, একটা হলো স্বাভাবিক আর একটা হলো সংবৃত। এখন এই স্বাভাবিকটা যখন বড় হবে, ক্লাস 9-এ উঠবে, তখন এটার নাম জানবে বিবৃত। এটার নাম কি জানবে? বিবৃত। আর এই সংবৃত সংবৃতই থাকবে বিবৃত, তবে বিবৃতিতে একটু ব্যতিক্রম কিছু আসবে, সেটা সেই সময় শিখলে হবে, তবে নামটা জানিয়ে দিলাম। প্রথমে অ এর মতো, এখানে প্রথমে স্বাভাবিক যেটা, এটা অ এর মতো উচ্চারণ হবে। যেমন অজ অকাল, অজ অকাল, কথা ইত্যাদি, এই তিনটে দিলাম। অর্থাৎ এটা অ এর মতোই উচ্চারিত হবে, আমরা যা লিখছি তাই উচ্চারণ করছি। আর সংবৃত এটা হবে ও এর মতো, ও এর মতো, অর্থাৎ এটা হলো আমরা যা লিখি তাই উচ্চারণ করি, আর এখানে যেটা লিখব সেটা বাদ দিয়ে আমরা ও এর মতো উচ্চারণ করব করব তাহলে অতি। আমরা কিন্তু বলছি অতি, লিখছি অতি কিন্তু বলছি কিন্তু অতি। আবার লিখছি নদী, বলছি কিন্তু নদী, ওকার দিয়ে বলছি। আবার অভিধান, আমরা লিখছি কিন্তু অভিধান, বলছি কিন্তু অভিধান। তাহলে উচ্চারণের ক্ষেত্রে অটা যখন ও হয়ে যায় সেটা হলো সংবৃত। এরপর আছে আয়ের উচ্চারণ দুই রকম। আয়ের উচ্চারণ দুই রকম, প্রথমত যেটা স্বাভাবিক বা বিবৃত, এটা হলো আয়ের মতো হবে আগামী, 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 আগামী। এরপরটা আছে আমরা আর একটা লিখতে পারি আমরা, মানে আয়ের মতো। আর দ্বিতীয় যেটা আছে সংবৃত, এটা হলো এ এর মতো, জ্ঞান, এ এ এর মতো, জ্ঞান। আমরা এটা গত ক্লাসে এক ক্লাসে শিখেছিলাম, জ্ঞান। বিখ্যাত, জ্ঞান আমরা লিখবো কিভাবে একটু দেখাই। জ্ঞানটা তো আমরা যখন লিখবো, উচ্চারণটা আর কি, জ্ঞান, তখন কিন্তু আমরা এইভাবে লিখবো জ্ঞান, এইভাবে জ্ঞান। তার মানে দাঁড়ালো কি, এ ভাবে উচ্চারিত হয়, স্বাভাবিকটা আয়ের মতো আর সংবৃতটা এর মতো। এরপরে আছে এর উচ্চারণ দু রকম, একটা হলো স্বাভাবিক আর একটা হলো সংবৃত। স্বাভাবিকটা একটি এর মতো, একটি, আর একটা দিতে পারি এর মতো একটি, তারপরে দিতে পারি কেক, মানে এর মতোই উচ্চারিত হচ্ছে। এরপরে সংবৃত, সংবৃত এটা সোজা এর মতো হবে, যেমন বেলা। আচ্ছা এটা লিখে দেই, এর মতো, এ বেলা, তারপরে খেলা, এক এক দিলাম, খেলা ইত্যাদি অনেক। তার মানে দাঁড়ালো সংবৃতটা হলো এর মতো উচ্চারিত হবে, যেমন এক উচ্চারণ লিখলে বেলা, বয় জাফলা একার লয় একার বেলা। এরপরে উ এর উচ্চারণ তিন রকম আছে। আচ্ছা ইও এর উচ্চারণ তিন রকম, উমো, উমো, আমরা এটাকে বলি উমো, এটা হলো আমরা অনেকে বলি উমো, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ উমো। তাহলে উমোটার উচ্চারণ আছে, এটা হলো অনুস্বারের মতো হয় আর হয় কিসের মতো, অং হয়, এই এটার উচ্চারণ হয় অনুস্বারের মতো। আমরা অনেক অনেক জায়গা অনেক রকম বলি অনেস্কার এই সেই, এটার উচ্চারণ হয় অনুস্বারের মতো। যেমন একটা উদাহরণ দিই, বাঙালি, এটার উচ্চারণ হবে বাঙালি, এ হলো উচ্চারণ। আরো আছে বঙ্কিম, রং ইত্যাদি। তো ইয়ের উচ্চারণ তিন রকম, একটা হলো স্বতন্ত্র, স্বতন্ত্র কিভাবে, স্বতন্ত্রটা দেখাই মিও, আর একটা হলো মিয়া, একটা হলো মিও আর একটা হলো মিয়া। আর এই ইয়োর সাথে চ ছ জ ঝ অনেকটাই হয়, কিভাবে একটু দেখাই। আমরা এটা যদি চ হয় বলবো অঞ্চল, এই ছ হলে বাঞ্ছা, জ হলে রঞ্জন ব্যঞ্জন ইত্যাদি। তো এই যেটা আমরা চিনি সব সময়, এটা ঝ হলে ঝঞ্ঝা বলবো, ব্যঞ্জন, ইও জ হয়েছে কিনা,
অবশ্যই ব্যঞ্জন। এরপরে অঞ্চল দেই, ইয় চ অঞ্চল, বাংসা ইয় ছ বাংসা। আচ্ছা এটা হচ্ছে না, তাই না? বাংসা বাংসা। তারপরে আছে ঝঞ্ঝা, এই ঝঞ্ঝাটা হলো ইয় জ ঝঞ্ঝা ঝঞ্ঝা ইত্যাদি। এরপরে জয়ও, জয়টা হলো জ্ঞান, যজ্ঞ, আমরা এভাবে করি যজ্ঞ, এই ব্যবহার হচ্ছে। তারপরে জ্ঞান, ইয় এর ব্যবহার আছে তিন রকমের, স্বতন্ত্র, যুক্ত। যুক্তটা হলো ইয়র সাথে চ হবে, ছ হবে, জ হবে, ঝ হবে। আবার যুক্ত আরেকটা আছে, জ্বর সাথে ইয় হয়, আর জ্বর সাথে যেটা ইয় হয় এটা আমরা দেখলে বুঝতে পারি পরে মাত্রা বসে, আর ইয়র পরে ইয় যদি আগে হয় সেটা মাত্রা বসে না, এই যে এটা মাত্রা বসে নেই। তো এই হলো উচ্চারণ প্রকৃতি। আর একটু আছে, এটা মুছে ফেলছি, উচ্চারণ প্রকৃতি। এরপরে আছে তালব বসা, তালব বসাটা তালব বসায়ের মতো, আমরা জানি তালব বসায়ের উচ্চারণ অনেকগুলি আছে। তালব বসা মূর্ধন্যস্ব দন্ত্যস্ব, আমরা একটা শব্দ দেখাই শক্তি, এটা তালব বসার উচ্চারণে শক্তি। ওকে, আমরা যখন এটার উচ্চারণ লিখব তখন হবে শক্তি, শক্তি, তাহলে তালব বসার মতো। এরপরে তালব বসার সাথে যখন চ ছ যুক্ত হয়, চ ছ যুক্ত হলে আমরা বলি নিশ্চয়, নিশ্চয়, চ ছ যুক্ত হলে বলি নিশ্চয়। শিরস, শিরশ্ছেদ, নিশ্চয়ের উচ্চারণটা হবে নিশ্চয়, নিশ্চয়, এটা হলো উচ্চারণ আর এটা হলো মূল শব্দ। এরপরে আমরা যখন ন, ন অথবা র স্বরের সাথে যুক্ত হয়, যেমন প্রশ্ন, এটার দুইটা উচ্চারণ আছে, দুটোই সঠিক, একটা প্রশ্ন আর একটা প্রশ্ন, প্রশ্ন, এভাবে আমরা উচ্চারণ করি প্রশ্ন, লিখছি কিন্তু প্রশ্ন, উচ্চারণ করছি প্রশ্ন। যখন তালব বসার সাথে ন অথবা র, রটা কোথায়, শ্রম, এ হলো শ্রম, শ্রমের উচ্চারণ স্বর অফলায় কর্ম, শ্রম, শ্রমের উচ্চারণ কিরকম হবে, এরকম শ্রম। তাহলে এটা তালব বসার মতো। আবার যখন স্বয়ের সাথে চ ছ যুক্ত হয়, এরপরে প্রশ্ন, মানে স্বয়ের সাথে ন অথবা র ফলা যুক্ত হয়, এরপরে রি অথবা ল যদি যুক্ত হয়, শ্রীগাল, শ্রীগাল, তাহলে আমি কি বলছি, শ্রীগাল, শ্রীগাল, আমরা উচ্চারণটা লিখি এভাবে মূলত, শ্রীগাল, শ্রীগাল, দন্তস্বর রশ্মি রিকার গয়াকার ল, শ্রীগাল। এরপরে যদি তালব বসাতে সাথে ব মদ অন্তস্থ জ যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা অনুচ্চারিত থাকে, শ্বাস, ঠিক আছে, তালব বসা একা স শ্বাস, এটা হলো উচ্চারণ। তার মানে এই যে বটা আছে যুক্ত হয়েছে, এটা কি হয়, একটু চন্দ্রবিন্দুর মতো উচ্চারিত হয়, বাট এটা এসে থাকে। ম, এবার দেখাই একটা ম, শ্মশান, তাহলে এটা উচ্চারিত হবে কিসের মতো, শ্মশানটা চন্দ্রবিন্দুর মতো, শ্মশান, এই আর কি। এছাড়া আছে, আরো আছে রশ্মি, রশ্মি আছে, দৃশ্য আছে ইত্যাদি। এরপরে যদি তা মূর্ধন্যর সাথে স্বটা, মিষ্টান্ন, অনুষ্ঠান ইত্যাদি, যেমন মিষ্টান্ন আমরা লিখি এভাবে, বাট উচ্চারণ করি কিভাবে, এ হলো মিষ্টান্ন, কিন্তু উচ্চারণ করি কিভাবে, মিষ্টান্ন, 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 মানে বোঝা গেল এই তালব বসাটা উচ্চারণের, মূর্ধন্য সাটা উচ্চারণের সময় তালব বসা হয়ে যায়, আর এইখানে তালব বসাটা উচ্চারণের সময় দন্তস্ব হয়ে যায়, এগুলো একটু খেয়াল রাখতে হয়। এরপরে যদি স্বয়ের সাথে দন্তস্বের সাথে তথ যুক্ত হয়, নিস্তার, দন্তস্বের সাথে যদি তথ যুক্ত হয় নিস্তার, একটু খেয়াল করি এখানে, নিস্তার, দন্তস্বের সাথে যদি তথ যুক্ত হয় নিস্তার, আর যদি নর যুক্ত হয় তাহলে স্নান, স্নান, নর যুক্ত হলে স্নান। আর এটা দেখাই যাচ্ছে যে স্বয়ের সাথে যদি ন অথবা র যুক্ত হয়, রটা কিভাবে, স্রষ্টা, দন্তস্বর সাথে যদি ন যুক্ত হয় স্নান স্বয়ের মতো, আবার দন্তস্বর সাথে র ফলা যুক্ত হলে স্রষ্টা, আর দন্তস্বর সাথে ত যুক্ত হলে বা থ যুক্ত হলে দুস্থ। আর একটা আছে দন্তর সাথে, দন্তর্ষার সাথে যদি ব অথবা ম যুক্ত হয়, বটা যদি
মে প্রধান শব্দে যদি দন্তস্ব থাকে যেমন স্বর্ণ, তাহলে উচ্চারণে হবে স্বর্ণ। একটু খেয়াল করতে হবে, এটা দন্তস্ব দিয়ে শব্দটা, কিন্তু উচ্চারণে হলো তালব বসা স্বর্ণ। একটু চন্দ্রমন্দিরে বিন্দুর মতো উচ্চারিত হয়। আর যদি বলি স্মরণ, স্মরণ, তাহলে উচ্চারণ হবে তালব বসা রয়কার ন স্মরণ। এখানে ম ফলা থাকার কারণে এটার উপরে একটা চন্দ্রবিন্দু স্মরণ। আর শেষে দন্তন না এখানে একটা, এটাকে বলে হস। এই হলো উচ্চারণ, মানে উচ্চারণের প্রকৃতি নিয়ে কথা। আর আছে ব ফলা ম ফলা, এটা পরবর্তী একটা পর্বে দেখানো হবে। তাহলে আমরা এটা জানলাম যে অ এ আ এই তিনটা বর্ণের উচ্চারণ দুই রকম, স্বাভাবিক আর সংবৃত। স্বাভাবিকটাকে বলে বিবৃত, যা লিখি তাই উচ্চারণ করি। আর বাকিটা হলো সংবৃতটা, এ থাকলে এ এর মতো, আ থাকলে এ এর মতো, অ থাকলে ও এর মতো উচ্চারণ করি। আর ইও এর উচ্চারণ তিন রকম আছে, স্বতন্ত্র, যুক্ত, মানে প্রথমে ইও বসে আর আর একটাতে প্রথমে জ বসে। আর এ এর উচ্চারণও দুই রকম, কিন্তু ও এর উচ্চারণটা হলো অনুস্বারের মতো, যেমন বাঙালি, বাংলা ইত্যাদি। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের সাথে এই ব ফলার ম ফলা নিয়ে বিস্তারিত কথাবার্তা নিয়ে হাজির হব। সেই অপেক্ষায় এ পর্যন্ত আল্লাহ হাফেজ।